শিলিগুড়ি পৌরসভার নির্বাচনে সকাল 7টা থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দেওয়া শুরু হয়েছিল। সকাল সকাল ভোট দেওয়ার জন্য মানুষ বিভিন্ন বুথে ভিড় করে পুলিশ কর্মীর কোভিড প্রোটোকল মেনেই ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন তারা। বুথ পরিদর্শনে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ মহাশয়া ওয়ার্ড নম্বর 47 নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি ওয়ার্ড নম্বর 1-এর বুথ পরিদর্শনে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ মহাশয়া আসেন। শিলিগুড়ি ওয়ার্ড নম্বর 2-এর বুথ পরিদর্শনেও তিনি যান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের হয়ে। শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডের উত্তেজনা জগদীশচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের বুথে প্রার্থী বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। 37 ও 31 নম্বর ওয়ার্ডের 4টি বুথে উত্তেজনা দেখা দেয়, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পাল্টা অভিযোগ দেয় তারা। অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে ও ভোটারদের লাইন ঠিক করার নামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে পাল্টা অভিযোগ তুলেছেও তারা। এলাকার বিশাল পুলিশ বাহিনী আসে, বাকি এলাকা শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব চলেছে সকাল 9টা পর্যন্ত এবং 12 থেকে 68% ভোট শান্তিপূর্ণভাবেই ঘটে। স্কুলে আপনার 7টা পোলিং স্টেশন আছে, তার মধ্যে একজন ভোটার ভোট দিতে এসেছিলেন, তো তিনি আমার সঙ্গে গল্প করছিলেন, যেটা হয় পাড়ার লোকের সঙ্গে দেখা হলে। তো ওই সময় শাসক দলের যিনি চিফ ইলেকশন এজেন্ট আছেন, শাসক দলের প্রার্থী, তিনি এসে তাকে বলেন যে আপনার ভোটার কার্ড কোথায়। সে বলে যে আমার মিসেস আমার পিছন পিছনই আসছে, তো আমি লাইনে দাঁড়িয়ে আছি, সে আসলেন ভোটটা দিয়ে। তো সে তখন লাইনে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে ধাক্কা মারে। তো পরবর্তীতে আমরা প্রশাসনের দ্বারস্থ হই, পুলিশ প্রথম দিকে একটা গাছেরা ভাবি ছিল, পরে যখন আমরা প্রতিবাদ করি তখন মানে ওনাকে শান্ত করার পুলিশ একটা চেষ্টা করে। ওনার নাম কী যিনি ঘটনা ঘটে? ওনার নাম বাসু দত্ত। উনি আগে সিপিএম করতেন, সিপিএমের সময়ও হারমাদ বাহিনীর কাজ করত, সন্ত্রাস করার চেষ্টা করত। এখন উনি বর্তমান যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস, সেইখানে জড়িত হয়েছে। তিনি প্রসেনজিৎ, ওই প্রসেনজিৎ বাবুর নাকি খুব ঘনিষ্ঠ বলে দাবি করে এবং এরকম করে বেড়ায় এনজিপি। এই জায়গায় কোনো বুথে আরও এরকম ঝামেলা হওয়ার কোনো চান্সেস আশঙ্কা তো করছি, কারণ সকাল থেকেই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। ইভেন কালকে রাত থেকে, কালকে রাতে আমাদের দুজন কার্যকর্তাকে ওরা বটতলায় যে ওদের বুথ অফিস, সেখানে এই ওয়ার্ডের যিনি সভাপতি আছে মিঠু পাল, তিনি কলার ধরে এক দু চারটা চত্থাপ্পড় মারে এবং লাথি ঘুষিও চলায়। পরবর্তীতে আমরা গিয়ে প্রোটেস্ট করেছি, কিন্তু আজকে ইলেকশন বলে আমরা এফআইআর করি না। আগামী দিনে মানে আগামী সময়, আজকে ইলেকশনটা চলে গেলে আমরা বিচার বিবেচনা করব কী করা যায়। হ্যাঁ, এখন অব্দি আতঙ্কিতেই আছি, কোথায় পুলিশের কোথায় দেখুন, কারণ এটা ঘোরালেই দেখতে পারবেন। ওদের মানে আমাদের কোনো কেউ ঢুকলে পরে মাঠের থেকে বাইরে বের করে দিচ্ছে, ওরা তো মাঠে দাঁড়িয়ে দেয়। গল্পটা হলো সকাল থেকে দেখতে পাচ্ছি বৈরাগী স্যার যিনি আছেন তিনি স্লিপ নিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছেন, দেখিয়ে দেওয়ার পরে বলে দিচ্ছেন এক নম্বরে দিবেন, এক নম্বরে হয়ে গেল। একজন এক তৃণমূলের নেতা উনি, এই স্কুলে মার্গের স্কুলের টিচার উনি, একজন ব্যক্তি ঢুকছে, এক যুব ছেলে তৃণমূলের, সে তাকে ধরে ধরে নিয়ে গিয়ে বলছে দাদা এক নম্বরে দিবেন, এক নম্বরে। এবার লোকটা রেগে গিয়ে বললো কি আমি 4 নম্বরে দিব। না না, এখন একজন টোটো চালক আপনাদের, আর ও কি জানে, ও তো উল্টো পাল্টা তো বলবে। উনি তো বলছেন আপনি নাকি ওনার 4 নম্বরে ভোট দেওয়ার জন্য আপনি বলেছেন। আরে ও অবান্তর কথা তো বলবেই, ওটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমি এত চিৎকার করলাম কেন? খালি ওই ছেলেটা যে বলেছে তা নয়, বাইরে মহিলাও বলছে এক নম্বরে দিন, আবার এখানে অভিযোগ তো ভিত্তিহীন, পুরোপুরি ভিত্তিহীন। কত নম্বরে রয়েছে আর উনি 4 নম্বরে কেন বলছে? যে ভোটার এসছে না, ভোটার যে এসছে তাকে বলছে এক নম্বরে ভোট দেবেন, মানে তৃণমূলকে ভোট দেওয়ার কথা, তৃণমূলকে ভোট দেওয়ার কথা। লোকটা রেগে গিয়ে বলছে আমি 4 নম্বরে দেব, সে কিন্তু 3 নম্বরে বলেনি। না না, ওইটা তো আপনার বক্তব্য, একজন টোটো চালক আছে আপনার উপরে। আরে ও কি জানে, ও তো তৃণমূলের, ও তো বানিয়ে বানিয়ে অনেক কথা বলে দিবে, নিজেকে মিডিয়ার সামনে অনেক কিছু বড় করার চেষ্টা করবে, যতটা করা যায় মিথ্যে ভিত্তিহীন কথাবার্তা বলবে। আপনাদের কত নম্বর? আমাদের 2 নম্বর, ইয়ে সরি 3 নম্বর। তো উনি 4 নম্বরে আপনাকে বলছেন? আরে দাদা বুঝতে পারছেন না কেন, উনি যতটা পারবে হেয় করার চেষ্টা করছে। তো
মিথ্যা মিথ্যা আপনি বলেছেন বলে 4 নম্বরে আমি ইলেকশন এজেন্ট হিসেবে বলছি উনি তৃণমূলের টোটো যে চালক চালকের নেতা আছে উনি নেতা আছে এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন একটা মোকা লোকটা বলে দিল আমি 4 নম্বর 4 নম্বর তো সিপিএম এ রয়েছে আমার তো 3 নম্বরে আমার তো রাগার কথা নয় না কিন্তু উনি ফোর্স করলেন ফোর্স করে এক বলছে 1 নম্বরে দিন সে বলছে 4 নম্বরে দেব তাহলে আমার প্রয়াত শ্রীপতি মালা মালা দিয়ে ভোট দিতে এসেছি ও থাকলে খুব খুশি হতো একসঙ্গে যাই হোক এই ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই হচ্ছে শিলিগুড়ির একটা পলিটিক্যাল কালচার আছে রাজনৈতিক সংস্কৃতি আছে সেই সংস্কৃতিটা রক্ষিত হোক সেটা আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট যা যার যে জলের হোক না কেন তাকেই ভোট দিক এখানে যেন কলকাতার মতন কিছু না হয় সেটাই আমাদের আবেদন ছিল মানুষের কাছে এখনও পর্যন্ত মানুষ সেভাবেই কিন্তু সাড়া দিচ্ছে পুলিশ প্রশাসন আরেকটু জোরদার হলে ভালো হতো যাই হোক আমরা আমার এই 6 নম্বরে দু একটা ছোটো ছোটো ঘটনা ঘটছিল জানানো হয়েছিল সঙ্গে সঙ্গে কিন্তু অবজারভার তার প্রতিনিধিরা হাই অথরিটি তারা এসেছিলেন তারাও ব্যবস্থা নিয়েছেন আমি আশা করছি শিলিগুড়ি ঐতিহ্যকে বজায় রেখে এই ভোট শান্তিপূর্ণভাবে হবে শাসক দলের ভূমিকাটা মতব্বরী বা একটু মানে সব